সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনার সকল আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আর অলরেডি হয়তো আপনারা ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমাদের যে অস্ট্রেলিয়ান কুকু পাখি রয়েছে তারা তিনটা থেকে চারটা ডিম কেন পারে, এটার কারণ কী এবং এটার সমাধান এবং ডিম পারলে কী কী সমস্যা হয়, তো তা নিয়ে আজকে আমাদের পুরো ভিডিও। আর অনেকে যারা এটা সম্পর্কে জানেন তারা বলছেন ভাই এটা নিয়ে আবার কী ভিডিও গাইছে ভাই, এটা তো সবাই জানে। না ভাই, এটা সবাই জানে না, আমাকে 6-7 জনের মতন প্রায় কমেন্ট করছে যে আমার মানে 6-7 জন বা তার অধিক যে পাখি তিনটা থেকে চারটা ডিম পারছে কবে ডিম ফুটবে, সো এই টাইপের কমেন্টগুলো একটু বেশি, সো যার কারণে আমি এই টাইপের ভিডিও করছি। সো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইস, যারা দেখছেন আপনাদের পাখি তিন থেকে চারটা ডিম পারে, সো তাদের আগে একটি কথা বলে রাখি, মন খারাপ হলেও করার কিছু নেই। আপনার পাখি যদি সারা বছরও ডিম পারে তাও সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না। আর সাধারণত পাখি কিন্তু সারা বছর ডিমে তা দিবেও না, পাখি 25 থেকে 30 দিন ডিমে তা দেয়, তারপর থেকে পাখি ডিমে তা দেওয়া বন্ধ করে দেয়। যদি দেখেন পাখি তিনটা থেকে চারটা ডিম পেরেছে, এর কারণ হচ্ছে আপনাদের পাখির মেল ফিমেল ঠিক নাই। এখানে দুটাই ফিমেল, আর ফিমেল অর্থ মহিলা, সো এখানে দুটাই মাদি পাখি। সো মাদি পাখি থাকলে চারটা ডিম পারতেই পারে, বাট ওর ডিমে কখনোই বাচ্চা হবে না, তিনটা থেকে চারটা ওরা ডিম পারবে। আর যদি নর্মা দিয়ে একদম ঠিক থাকে তাহলে ওরা সর্বোচ্চ দুটা ডিম পারবে এবং সর্বনিম্ন একটা ডিম পারবে। সো এই বিষয়টা আপনাদের সকলকে মাথায় রাখা উচিত। আর যদি দুটা নর থাকে অর্থাৎ দুটা মেল থাকে তাহলে পাখি কখনো ডিম পারবে না। আর আমি এখানে সাধারণভাবে বলে দিচ্ছি নর্মা দিচ্ছি না কীভাবে উপায়, বিকজ আমি যে ভিডিওতেই করি জাস্ট মানে ওই বিষয়টার মানে এখানে অনেক ইউটিউবাররা থাকলে বলতো যে আপনি এই সমস্যা, আমার আরেকটা ভিডিও আছে পাখির মেল ফিমেল নিয়ে সেটা দেখে আসুন। সো আমি কিন্তু তেমন বলছি না, আমি এখানে সাধারণভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমি সব ভিডিওতেই সব কিছু আমি সাধারণভাবে বুঝিয়ে দেই। সো এখানে আপনার যেটা করতে হবে যে আপনার যে নর পাখিটা রয়েছে সেটাকে আপনি দেখবেন নর পাখিরা সবসময় বেশি ডাকে। ওকে, নর পাখিরা একটা মাদি পাখি যদি সারাদিনে একবার ডাকে সেক্ষেত্রে নর পাখি সারাদিনে 10 বার ডাকবেই, আর ডিম পাড়ার ডিম বাচ্চা করার পর তো তারা অনেক ডাকে। সো এই জিনিসটা আপনাদের সকলকে খেয়াল রাখা উচিত। সো আপনাকে প্রথমে বলছি আপনার যে নর পাখিটা রয়েছে, সো আপনার সেই নর পাখিটার মানে বেশি ডাকবে। আর সকালে দেখবেন নর পাখিটার ডাকের কারণে আপনার ঘুম থেকে সকালে উঠতেই হবে। আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ফজরের সময় যদি ঘুম ভেঙে যায় তখন তো ইনশাল্লাহ আপনি নামাজ পড়বেন। সো এরকম কাজ সাধারণত করে। আর ওরা ডাক শিখে হচ্ছে মানে সাধারণত ভালোভাবে ডাকে হচ্ছে 5 মাস বয়সে, ওরা সাধারণত ভালোভাবে ডাকে। সো তখন থেকে দেখবেন আপনার নর পাখিটা এরকম হবে। আর মাদি পাখি ডাকে, বাট মাদি পাখি কোনটা নর পাখি কোনটা এটা আপনি ডাক শুনলেই বুঝতে পারবেন, বিকজ নরের ডাকটা হবে খুবই ঘন এবং খুবই গাঢ়, আর মাদির ডাকটা হবে একদম চিকনগোলা একদমই হালকা। সো ওকে গাইস, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। সো আমি বলছি যে চারটা যদি আপনার পাখি ডিম পারে অর্থাৎ আপনার পাখির মেল ফিমেল ঠিক নেই, আপনি জলদি যে মানে যাদের চারটা ডিম পারছে তারা আপনার একটা পাখিকে এক্সচেঞ্জ করুন, কিংবা সেই লোকটা যার কাছে কিনছেন তাকে যদি বলেন ভাই আমার এই পাখি এই সমস্যা, মানে পাখি দুইটাই আপনি এই দিচ্ছেন তাই আপনি এখন আমাকে একটা নর পাখি দেন, সে যদি বলে না ভাই এখন দেওয়া যাবে না, এখন ভাই আপনি কিনছেন এত দিনই করছেন, যদি সে দিতে না চায় আপনার প্রয়োজনে 50 টাকা কিংবা 100 টাকা দিয়ে আপনার সেই পাখিটা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারেন। সো এই জিনিসটা আপনারা মূলত করবেন। সো আশা করি আমাদের ভিডিওটা আপনার একটু হলেও উপকার এসেছে। অ্যান্ড আমাদের ভিডিওটা উপকার আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন। আর একটি কথা বলছি, আমার ভয়েসটা আপনাদের অন্যরকম হতে পারে, আর আগের থেকে তো একটু বড় হয়েছি, আর অনেকদিন ধরে তো আর ভিডিও ছাড়া হয় নাই, বিকজ আমার যে ল্যাপটপটা ছিল ল্যাপটপে অনেক সমস্যা হয়েছে, তারপর ঠিক করার পর আসলে এখানে কোনো এডিটর আর নামানো হয় নাই কিছু সমস্যার কারণেও। সো তাই আমি আজকে মোবাইলে ভিডিও করে দিচ্ছি, কাইন্ড মাস্টার দিয়ে আপনাদের ভিডিও করে দিচ্ছি। সো তার কারণে একটু ভিডিওতে সমস্যা হতেই পারে, সো তার জন্য কেউ মাইন্ড নেবেন না। আর আমার একটু বড় হওয়ার কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগছে,
আর এই মোবাইল থেকে ইনশাল্লাহ আপনাদের এখন থেকে নিয়মিত